আল্লাহ তুমি করো একটু মেহেরবানি আল্লাহ তুমি করো একটু মেহেরবানি কবুল করো আমার কুরবানি কবুল করো আমার কুরবানি কি বুঝলেন আমি কেন কারণ আছে আমাদের দেশের বাংলা ছবির এই একটা কাহিনী আপনার যতই উন্নতি করুক কিছু ওই মাথা মোটাকো কাজ থেকে যাবে এইখানে মূলত এটা কুরবানি গান না এটা হচ্ছে মুসলমানদের ইমোশনাল নিয়া ইমোশনাল এই জায়গায় আঘাত কইরা এটা তাদের ফায়দা লুইতে নেওয়া এইখানে বলতেছে কুরবানি কুরবানি আল্লাহ তুমি কবুল করো কুরবানি অথচ এখানে মাইয়া নিয়ে নাচতাছে স্টেজের মধ্যে এমন তো না যে সিনেমার মধ্যে কোনো এই কুরবানি নিয়ে কোনো স্ক্রিপ্ট আছে বা শাকিব খান কোনো গরু কিনতে গেছে বা গরু কিনে নিয়ে আইছে সাথে নায়িকা থাকলো এইখানে নিয়ে নাড়াচাড়া করতেছে বা কুরবানি করার জন্য গরুটা নিয়ে আসতেছে গরুটা সাজানো টাজানো বা এইখানে গরুর কোনো সিনারি থাকতো বা বিষয় থাকতো তাহলে একটা জিনিস বোঝা যাইতো নাকি বা মাথায় টুপি পরা থাকতো এখানে আর কি একটা গেট আপ নিছে একদম প্রথমত আমি লুক দিকে ভাবছি যে এটা মাইয়া মানুষ এটা পোলা হইতেই পারে না ঠিক আছে তখন দেই শাকিব খান তো কথা হইতেছে কি এটা মূলত কুরবানি গান না এটা কুরবানি নিয়ে আরো ঠাট তামাশকারি ঠিক আছে যেমন ইন্ডিয়াতে বিভিন্ন বিষয়ে অনেক সময় তারা বয়কট করে কয় এই সিনেমা বয়কট ঠিক আছে হিন্দুদের বিভিন্ন বিষয় নিয়ে তাদের রুচিতে বাঁধে তা আমাদের রুচিতে বাঁধে না এগুলো বলার মতো কোনো লোক নাই এখানে কুরবানি নিয়ে নাচানাচি করতেছে কুরবানি কবুল করতেছে অথচ মাইয়া নিয়ে নাচতেছে এইখানে কুরবানির কোনো গরু বাছুরের কোনো সিনই নাই ঠিক আছে এগুলো মাথা মোটা পরিচালক ঠিক আছে এর চেয়ে সিনেমা ভালো আমি বানাইতে পারি সরকার বাইরে যদি বাজার থাকতো গরিবের পোলা তো টাকা পয়সা নাই তাইলে মনে করেন হলিউডের সিনেমা বানাই দেখাই দিতাম নায়ক থাকতাম আমি যাই হোক এই সমস্ত ছবি বয়কট করুন বয়কট করুন বয়কট করুন এইটা কোনো সিনেমাই না ঠিক আছে শাকিব খান সব সময় ঠিক আছে স্ক্রিপ্ট না ভালো ভালো নায়ক স্ক্রিপ্ট দেখে তারপরে সিনেমা করে আর আমাকে শাকিব খান এটা বইলা শেষ করে দেবো না জায়েদ খানও বাংলাদেশের নায়ক শাকিব খানও নায়ক দুইটাই এক ঠিক আছে সবাই ভালো থাকবেন সরকার ভাই চলে যায় দরকারি কথা আবার ফিরে আসবো আল্লাহ হাফেজ গুড বাই